আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বাধা দিলে তারাও নিষেধাজ্ঞায় পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশাকাকুনি ইউনিয়নে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার সহ অন্যান্যরা।